রাজধানীর কলাবাগানে নৌবাহিনীর কর্মকর্তা এবং তার স্ত্রীকে লাঞ্ছিত ও হত্যা চেষ্টার অভিযোগে হাজি সেলিমের ছেলে ইরফান সেলিম সহ ছয় জনের বিরুদ্ধে সকালে মামলা হয়। দোষী যেই হোক তাকে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। রাজধানীর নীলক্ষেত থেকে রোববার রাতে বইপত্র কিনে মোটরসাইকেলে সস্ত্রীক সেনানিবাস ফিরছিলেন নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমেদ খান। তিনি বলেন, কলাবাগান বাস স্ট্যান্ডে তাদের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের গাড়ি। তিনি এর প্রতিবাদ জানাতে গেলে গাড়ি থেকে বের হয়ে এসে কয়েকজন তার উপর হামলা চালায়, বাধা দিলে তার স্ত্রীকেও লাঞ্ছিত করা হয়। নৌবাহিনীর ওই কর্মকর্তা নিজেই বাদী হয়ে হাজি সেলিমের ছেলে ইরফান সেলিম সহ ছয় জনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা করেন। পুলিশ গাড়ির ড্রাইভারকে গ্রেফতার ও গাড়িটি জব্দ করে। ঘটনাস্থল পরিদর্শন করেন রমনা অপরাধ বিভাগের ডিসি। অফিসাররা মামলা দিয়েছে আজ সকাল আজ 7:40 মামলা রেকর্ড হয়েছে। মামলা এজাহারে চারজন আসামি করা হয়েছে এবং অজ্ঞাতনামা দুই তিনজনের কথা বলা হয়েছে। ইতিমধ্যে পুলিশ এটা নিয়ে আইনগত পদক্ষেপ এবং কার্যক্রম শুরু করেছে। ওই ঘটনাকে অপ্রত্যাশিত বলে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেন। এই ঘটনা যেই ঘটিয়েছেন আমরা তদন্তের মাধ্যমে তাকে নিশ্চিত করে তাকে আমরা অবশ্যই শাস্তির মুখোমুখি করব। এসবের পর গ্রেফতার করা হয় ইরফান সেলিমকে। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই।